আপনার প্রিয় মানুষটি কার সাথে কথা বলছে, অথবা আপনার বন্ধু অথবা বান্ধবী অথবা আপনার ছেলে বা মেয়ে কার কার সাথে কথা বলছে, সেই কল লিস্টটা আপনি এখন আপনার মোবাইল থেকে নিজেই বের করতে পারবেন। তো কিভাবে বের করবেন সেই প্রসেসটা আমি দেখাবো। আমি মোহাম্মদ জসীমউদ্দিন, আপনারা দেখছেন আপন একাডেমির ইউটিউব চ্যানেল। আমার এই চ্যানেলের জন্য নতুন এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা প্রথমত মোবাইল স্ক্রিনে যাব। প্রথমত আপনাকে যেটা করতে হবে, প্রথমত গুগল প্লে স্টোরে যেতে হবে। তো আমি এখান থেকে গুগল প্লে স্টোরে যাচ্ছি। গুগল প্লে স্টোরে আসার পর আপনি এখানে সার্চ করবেন ইউটিউব পিডিএফ ব্যাকআপ, এটাতে আসবেন। আসার পর এটা যথারীতি ইনস্টল করে নেবেন। তো আমার ইনস্টল করা আছে, আমি ওপেন করছি। আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাকআপ অ্যান্ড রেজিস্টোর, এসএমএস কল লগ। তো ক্লিক টু কন্টিনিউতে ক্লিক করবেন। তো আমি এটাকে ক্লিক টু কন্টিনিউতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে এসএমএস জেনারেল কল লগ। তো এখান থেকে আপনি যে যেটা চান আপনি এখান থেকে নিতে পারবেন। এসএমএস স্ট্যাটাস নিতে পারবেন, কল স্ট্যাটাস নিতে পারবেন ডেইলি। তো আমি এখান থেকে জেনারেল কলটাকে আমি করলাম। কল লগে যাবার পর কল লগ ডিটেলস, এখন এখানে যেটা আছে একটা ডেট রয়েছে, আপনি কোন ডেট থেকে কোন ডেট পর্যন্ত আপনি ইনফরমেশন নিতে চাচ্ছেন কলের ইনফরমেশন। তো আমি এখান থেকে ব্যাক ডেট 1 তারিখ থেকে আমি আজকে রিসেন্ট 25 তারিখ পর্যন্ত আমি এখানে দিলাম। দেবার পর এখানে আপনাকে যেটা করতে হবে, এখানে আপনার এই পিডিএফটা যে হবে, পিডিএফটার একটা এখানে ফাইলের নেম দিতে হবে। তো ফাইলের নেমটা আমি দিয়ে দিচ্ছি। দেবার পর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এক্সপোর্ট টু পিডিএফ, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর কিছুক্ষণ সময় লাগবে। এরপর আপনার যে এই নাম্বার থেকে যার সাথে কথা বলা হয়েছে সব ডিটেলস, কার কার সাথে কথা বলা হয়েছে, কত মিনিট কথা বলা হয়েছে, সব ডিটেলস আপনি পেয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন 7 তারিখ থেকে আজকের ডেট পর্যন্ত সকল ইনফরমেশন এখানে চলে আসছে, কার কার সাথে কথা বলা হয়েছে, আপনার প্রথমত নাম্বার, ফোন নাম্বার, টাইম, কত মিনিট কথা বলা হয়েছে, সব ডিটেলস আপনার এখানে পেয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে মিস কল, ডায়াল কল, রিসিভ কল। তো এখানে সে ডায়াল করেছে কিনা বা মিস কল এসেছে কিনা বা আপনি কথা বলেছে কিনা, মানে ডায়াল করেছে কিনা, সেগুলোর সব ডিটেলস এখানে পেয়ে যাবেন। তো এইভাবে আপনারা যে কোনো নাম্বার, যে কারো নাম্বার, আপনার ইনফরমেশন এবং আপনার কল লিস্ট আপনি বের করতে পারবেন মুহূর্তের ভিতরেই। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। যদি বিষয়টা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন। পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।